আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটেক আজই আমরা জ্যোতিষের একটি শিক্ষামূলক অনুষ্ঠান করব এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে আমরা কেতু সম্পর্কে একটু আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের নটি গ্রহের মধ্যে কেতু কিন্তু একটি বিশেষ ধরনের প্ল্যানেট বলবো যে কেতুকে নিয়ে একটু চর্চা কিন্তু কমই হয় ইভেন আমার চ্যানেলেও কিন্তু কেতুকে নিয়ে চর্চা খুব বেশি নেই বহু জ্যোতিষের স্টুডেন্ট বহু জ্যোতিষ জ্যোতিষ অনুরাগীরা মনে করে যে কেতু সম্পর্কে কেন এরা আলোচনা করে না ইভেন কিছু মানুষ তো আমাকে কমেন্ট বক্সে লিখেও জানায় আমি তাদের অনুষ্ঠান তাদের বক্তব্য কিন্তু পড়ি এবং তারা বারবার ধরে একটা কথা বলার চেষ্টা করে যে স্যার আপনি কেতুকে নিয়ে কিছু বলুন তাই খুব বেশি দেরি করলাম না চলে আসলাম কেতুকে নিয়ে কিছু আলোচনা করার জন্য তবে কেতু কিন্তু একটি খুব ভাইটাল প্ল্যানেট বলবো আমরা খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট কেমন ধরনের প্ল্যানেট যদি আমরা বলি বলি কেতু 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 একটা ভাবে যদি আমরা আমরা তাহলে হচ্ছে জানি যে রাহু হচ্ছে মুখমন্ডল যেখানে পঞ্চান পঞ্চ ইন্দ্রিয় কাজ করে মানে যেখানে রয়েছে সেই মুখমন্ডল এবং কেতু হচ্ছে ধরটাকে বলা হয় কেতুর শরীর রয়েছে কেতুর বুক রয়েছে কেতুর চিন্তাভাবনা করতে পারে কিন্তু কেতু কিন্তু সেই চিন্তাভাবনাকে বুদ্ধি দিয়ে সঠিক বা ভুল সেটা বিচার করতে পারে না কেতু কিন্তু খুব পরিশ্রমী প্ল্যানেট যেহেতু তার যেই পার্সেন্টটা পড়েছে তার দিকে কিন্তু বিশেষ করে পা রয়েছে এবং হাত পায়ের হাত রয়েছে পা রয়েছে কর্মেন্দ্রীয়গুলো রয়েছে কিন্তু এই কর্মেন্দ্রীয়গুলোকে কেতু কিন্তু পরিচালনা করে মানে কেতু কিন্তু পরিচালনা করে কিন্তু এর সঙ্গে বুদ্ধির কানেকশান না হলে পারে কেতু কিন্তু কিছু করতে পারে না খুব বেশি তাহলে আমরা বলবো যে কেতু যদি কিছু কাজ করে তাহলে পারে কেতুর সেই কাজের মধ্যে কিন্তু বুদ্ধি যদি জয়েন না হয় অর্থাৎ কেউ যদি কেতুকে বলে না দেয় যে এইটা করতে হবে তাহলে কেতু কিন্তু করতে পারবে না তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে কেতু গ্রহটা আসলে একটি কুর গ্রহ আমরা সবাই জানি যে শনি মঙ্গল রবি কেতু রাহু সবাই কুর গ্রহ বা অশুভ গ্রহ এবং কেতুর কেতুর বিষয়টাকে এমন করে দেখতে হবে কেতু হচ্ছে বিরক্তির কারক গ্রহ বলা হয় কেতুকে কেতু যেই ঘরটার মধ্যে বসে থাকবে সেই জাতকের কিন্তু ওই ভাবটাকে কেন্দ্র করে সমস্যা থাকবেই থাকবে কেতু যেই ঘরে বসে আছে সেই ঘরটার মধ্যে সমস্যা নেই এরকম কোনো জাতক বলতে পারবে না কেতু যেই ঘরের মধ্যে বসে রয়েছে সেই ঘরকে নিয়ে সমস্যা দেবেই দেবে এটা আমরা যখন ছোটবেলায় সেই জ্যোতিষ পড়তাম তখন আমাদের স্যারেরা বলতেন আসলে কেতু হচ্ছে বিরক্তির গ্রহ কেতু যেই ঘরটার মধ্যে বসে থাকবে সেই ঘরটার মধ্যে একটা কনফিউশন মানুষের ক্রিয়েট হবে যে এরকম না হয় এরকম যদি হতো এইটা না হয় এইটা যদি হতো এরকম একটা কনফিউশন ক্রিয়েট করে কেতু কেতু কিন্তু একটা এমন প্ল্যানেট আমরা বলবো যে কেতু কিন্তু মোক্ষ লাভ দেয় আবার কেতু কিন্তু গুপ্ত শত্রুতাও করিয়ে দেয় তবে কেতুটা বলশালী আছে কিনা না কেতুটা স্ট্রং হয়েছে কিনা কেতুটা শক্তিশালী আছে কিনা এগুলো আমাদেরকে ভালো করে বিচার করতে হবে আমরা জানি যে কিছু কিছু সময় আমরা কিছু লজিক বুঝতেই পারি না হয়তো যে রবির সঙ্গে কেতু থাকলে নাকি ভালো ফল দেয় ঠিক আছে রবির সঙ্গে কেতু মিত্রতা রাখে তো এই যে মিত্রতা এটাকে নিয়ে অনেকেরই হয়তো একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে এটা আবার কেমন ধরেন রবি কেতু একসঙ্গে থাকলে তো দেখি বিভিন্ন ঝামেলা রয়েছে আবার বলছে রবি কেতু মিত্রতা রয়েছে তাহলে বিষয়টা কেমন একটা কথা বুঝতে হবে কেতু হচ্ছে আপনার বাড়ির এমন একজন ব্যক্তি যে চুপচাপ আপনার কাজ করে মানে আপনার কাজের লোক মনে করা যাক সে চুপচাপ কাজ করে কোনো বেশি কথা বলে না তবে সেই লোকটা কিন্তু কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু যদি তাকে বলে দেওয়া হয় এটা কর বা এটা করো তাহলেই সে করতে পারবে ও নিজে থেকে কিন্তু কিছু করবে না ঠিক আছে কেতু হচ্ছে এরকম ধরনের একটা প্ল্যানেট কেতু কি করে যেই ভাবের মধ্যে বসে সেই ভাবের যে ফলগুলো রয়েছে সেই ভাবের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে কাটছাড় করে দেয় মানে অনেকটা কমিয়ে দেয় কেতু যদি রবির সঙ্গে বসে থাকে তাহলে পারে পিতার শাস্ত্রের সমস্যা নিয়ে আসে বা আপনার ভাগ্য উন্নতি করার জন্য বিভিন্ন বাধার সম্মুখীন আপনি হতে পারেন বা আপনি হয়তো কিছু কাজের জন্য মানে নিজের ভাগ্যের উন্নতির জন্য কিছু কর্ম করার জন্য রিপেয়ার্ড হচ্ছেন কিন্তু সেখানে ভালো ফল পাচ্ছেন না বা বিভিন্নভাবে আটকে যাচ্ছেন যদি কেতু চন্দ্রের সঙ্গে বসে থাকে তাহলে কি করে সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে দেয় এবং কেতু যদি চন্দ্রের সঙ্গে বসে থাকে তাহলে আত্মবিশ্বাসও কম করিয়ে দেয় দেখুন একজন মানুষ তার আত্মবিশ্বাসের জোরে কিন্তু জীবনে বড় জায়গায় যায় একজন মানুষ একটি পরিকল্পনা করে আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে একটা মানুষকে বড় হতে গেলে তো একটা পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনাটা কতটা শক্তিশালী সেটা বোঝা যাবে যে তার আত্মবিশ্বাস কতটা স্ট্রং তাহলেই সে তার পরিকল্পনাকে সফল করতে পারবে এখন আমি যদি বিভিন্ন প্ল্যান করি কিন্তু আমার যদি সেই রকম আত্মবিশ্বাস না থাকে তাহলে আমি প্ল্যানিং কখনোই সাকসেস হতে পারবো না তাহলে পারে কেতু কিন্তু চন্দ্রের সঙ্গে বসে বিভিন্ন সময় কিন্তু আত্মবিশ্বাসকে কম করিয়ে দেয় এর জন্য চন্দ্রকেতু একসঙ্গে বসে থাকলে সেই ব্যক্তি কিন্তু কখনো কখনো সুসাইড করানো মেন্টালিটি নিয়ে চলে আসে চন্দ্রকেতু একসঙ্গে থাকলে বিভিন্নভাবে ডিপ্রেশন ক্রিয়েট হয় অর্থাৎ সে প্রতিটা কাজের মধ্যেই একটা ডিপ্রেশন খুঁজে পায় ঠিক আছে এবং চন্দ্র কেতু কেতু কিন্তু কিছুটা হলেও শারীরিক সমস্যারও কারক গ্রহ বলা হয় তবে চন্দ্রকেতু একসঙ্গে থাকলে পারে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে তারও শরীর স্বাস্থ্যের মধ্যে সমস্যা রয়েছে এবং তার মায়েরও শরীর স্বাস্থ্যের মধ্যে সমস্যা রয়েছে চন্দ্র মানে যেহেতু মা কেতু যদি বেশিরভাগ সময় দেখা যায় কেতু যদি মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে অর্থাৎ মঙ্গল কেতু একসঙ্গে বসে রয়েছে প্রথমে একটা কথা বলা হয় যে শাস্ত্রে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই কিন্তু জ্যোতিষের বিভিন্ন অধ্যয়ন করে বিভিন্ন সময় আপনি পাবেন যে কেতুও কিন্তু রাহুর মতো দৃষ্টি দৃষ্টি দেয় বলবো না প্রভাব দেয় অর্থাৎ কেতু যেই স্থানে বসে রয়েছে তার পঞ্চম ঘরে প্রভাব নবম ঘরে প্রভাব সপ্তম ঘরে প্রভাব কিন্তু কেতু থাকে তাহলে কেতু যদি মঙ্গলের সঙ্গে যুক্ত হয় তাহলে পরে কিরকম ফল দেবে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে গেলে কি হবে মঙ্গলটা মঙ্গলটা নিশ্চয়ই কোনো না কোনো ভাবের মধ্যে বসে রয়েছে এবং সেই ভাবের ফলকে কেতু কিন্তু ডিস্টার্ব করবে এবং মঙ্গলের সঙ্গে কেতু যদি যুক্ত হয়ে যায় তাহলে প্রথম দুটো প্রবলেম করে দেয় যে গ্রহের সঙ্গে কেতু বসলে দুটো প্রবলেম করে একটা হচ্ছে সেই গ্রহের কারকত্বকে করে দেয় আর একটা হচ্ছে সেই ভাবের ফলকে হানি করে তাহলে পারে মঙ্গল আর কেতু যদি একসঙ্গে বসে থাকে তাহলে মনে করা যাক কারুর সপ্তম ভাবের মধ্যে মঙ্গল কেতু বসে মনে করা যাক তাহলে মঙ্গল কেতু একসঙ্গে থাকার জন্য মঙ্গলের কারকত্বের মধ্যে সমস্যা আসবে অর্থাৎ মঙ্গল একটি এমন প্ল্যানেট যে যদি একটু ডিস্টার্ব হয়ে যায় মঙ্গল তাহলে পারে মঙ্গলের মধ্যে উগ্রতাটা বেরিয়ে আসে মঙ্গলের মধ্যে উগ্রতাটা কিন্তু জমা থাকে কিন্তু যদি মঙ্গল কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তাহলে মঙ্গলের উগ্রতাকে বেরিয়ে আসে উগ্রতাকে কীভাবে পরিচালনা করতে হবে এটা কিন্তু মঙ্গল যদি অশুভ গ্রহের প্রেক্ষার মধ্যে থাকে তাহলে মঙ্গল বুঝতে পারে না যে কিভাবে আমার উত্তেজনাটাকে প্রকাশ করব। গরম ভাবটাকে প্রকাশ করবে তাই জন্য উল্টো পাল্টা ঝগড়া চিল্লা চিল্লি এইসব তার সঙ্গে সঙ্গে নিজেও মানসিক সমস্যার মধ্যে থাকা এগুলো কিন্তু চলে আসে অর্থাৎ সে রুট পাচ্ছে না কোথায় আমি ঝগড়াটা করবো আর কি গরম ভাবটাকে দেখাবো যদি বৃহস্পতির সঙ্গে মঙ্গল থাকে তাহলে সেই মঙ্গলের মধ্যেও কিন্তু গরম ভাব থাকবে কিন্তু তার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে সে পরিষ্কারভাবে বুঝবে যে এই জায়গাটায় আমার গরম হতে হবে বা এই জায়গাটায় আমার গরম হলে চলবে না কিন্তু মঙ্গল যদি অশুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে মঙ্গল কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে আসতে পারবে না যে সে কোন জায়গায় গরম ভাবটা দেখাবে আর কোন জায়গায় গরম ভাবটা দেখাবে না এবার দেখুন কেতু যদি বুধের সঙ্গে বসে থাকে তাহলে পরে কিন্তু আহ বুথ হচ্ছে কি বুথকে খেয়াল রাখতে হবে ভূত হচ্ছে মহারাশির তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ কন্যা এবং মিনের সরি মিথুন এবং কন্যার অধিপতি তাহলে মিথুন এবং কন্যা ষষ্ঠ এবং তৃতীয় এই দুটো ঘর কিন্তু আমাদের অনেকটা সাকসেসের সঙ্গে কানেক্টেড অর্থাৎ আমাদের জেতার সঙ্গে কানেক্টেড বলতে পারি আমাদের আসলে আমরা যদি মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় একটা খেলা তাহলে পারে সেই খেলাতে যে আমরা প্রতি মুহূর্তে জিততে চাইছি সেই জেতার জায়গাটা বুথ কন্ট্রোল করে অর্থাৎ আমি যদি জীবনে প্রতি মুহূর্তে যেভাবেই এগোই সেখানে আমি আমার লড়াই করে যাচ্ছি আমার মতো করে এবং লড়াইটা কিসের উপর বেশ করে করছি লড়াইটা কিন্তু আমার বুদ্ধির বিচার বিবেচনার উপর ডিপেন্ড করে আমি করছি তাহলে পারে এই বুধের সঙ্গে কেতু কি করে আপনাকে হঠাৎ হারিয়ে দেবে অর্থাৎ কিছুটা পথ জিততে জিততে এগোলে তারপরে হঠাৎ হারিয়ে দিল যেমন ধরুন একটা উদাহরণ দিই ধরুন বুধ কেতু একসঙ্গে বসে রয়েছে আপনি ধরুন কিছু এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল করলেন কিন্তু যেই এডুকেশনটার জন্য আপনি চাকরি পাবেন সেই এডুকেশনটা হঠাৎ আপনাকে খারাপ ফল করিয়ে দিল এইরকম কিন্তু কেতু জয়েন্ট হয়ে গেলে দেখা যায় বা ধরুন আপনি প্রেমের জন্য লড়াই করছেন বেশ কিছুটা লড়াই করতে পারছেন হ্যাঁ লড়াই করে কিছুটা এগোচ্ছেন এবং যত এগোচ্ছেন ততই আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকছে কিন্তু হঠাৎ একটা এমন সমস্যা ক্রিয়েট হয়ে গেল যেখানে কিন্তু আপনি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন আর পারলেন না এগোতে এরকম ধরনের সমস্যা কিন্তু বুধকেতু দেয় আবার বৃহস্পতির সঙ্গে কেতু বসতে গেলে কেমন হয় বৃহস্পতি হচ্ছে মুখ্য লাভের গ্রহ বৃহস্পতি হচ্ছে একটি খুব ভাইটাল প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতির মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে বৃহস্পতি আধ্যাত্মিক প্ল্যানেট বলা হয় এবং আধ্যাত্মিক প্ল্যানেট কিন্তু কেতুকেও আধ্যাত্মিক প্ল্যানেট বলা হয় তবে কেতুর মধ্যে একটুখানি আলাদা ব্যাপারটা রয়েছে কেতুর মধ্যে দেখুন আধ্যাত্মিকতা একটা হচ্ছে যে বিভিন্ন জ্ঞান অর্জন করে কেউ আধ্যাত্মিক মাইন্ডে আধ্যাত্মিক জায়গায় চলে গেছে বা আধ্যাত্মিক কর্মের সঙ্গে যুক্ত হয়েছে যেমন বেশিরভাগ সময় দেখা যায় কোনো তান্ত্রিক যে বিভিন্ন পড়াশোনা করে তন্ত্র সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করে সে কিন্তু ভগবানের পূজা পাঠ করছে এবং যতটা পারছে সে নিষ্ঠা সহকারেই করার চেষ্টা করছে কিন্তু কেতু একটা আধ্যাত্মিক প্ল্যানেট কিন্তু কেতুর কোনো রকম মস্তিষ্ক নেই তাই জন্য কেতু কিন্তু বিভিন্ন অধ্যয়ন করতে পারবে না কেন মস্তিষ্ক চোখ কান নাক এগুলো তো আমাদের পড়াশোনা করার জন্য দরকার কিন্তু সেটা তো কেতুর নেই তাহলে পারে কেতু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে শুধুমাত্র ভক্তি সহকারে ভগবানকে পূজা করতে পারে অর্থাৎ কেতুর আধ্যাত্মিকতা হচ্ছে ভক্তির উপর ডিপেন্ডেন্ট আর বৃহস্পতির আধ্যাত্মিকতা হচ্ছে জ্ঞানের উপর ডিপেন্ডেন্ট ভালো করে বুঝুন ব্যাপারটাকে ধরুন এখন এখন ধরুন একটা কথার কথা বলছি একটা কথার কথা যে সাধক বামাকাপা ধরুন সাধক বামাকাপা কিন্তু ভক্তির মাধ্যমে মাকে পেয়েছিলেন কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই না যারা জ্ঞানের মাধ্যমে মাকে পেয়েছিলেন এরকম কিন্তু উদাহরণ আমাদের কাছে কম রয়েছে আমরা যদি দেখি বড় বড় সাধককে তাদের কিন্তু আমরা যদি হিস্ট্রি পড়ি তারা কিন্তু খুব বেশি এডুকেটেড ছিল না তারা ভক্তি সহকারে মাকে পেয়েছে অর্থাৎ তারা মা মা বলে কিন্তু বিভিন্ন তাদের আবেগ মায়ের কাছে যেতে সহযোগিতা করেছে বিভিন্ন ভালোবাসার আবেগ কিন্তু কেতু হচ্ছে বিশাল বড় আধ্যাত্মিকতার গ্রহ। কিন্তু কখন যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে না আপনার মধ্যে শুধু ভালোবাসার আবেগ থাকবে যখন আপনি শুধুমাত্র ভগবানকে নিজের বিবেক থেকে সবসময় চিন্তা করবেন তখন সেই আধ্যাত্মিকতাকে কেতু ডিপেন্ড করায় মানে কেতু নির্ভর করে ওখানে যখন কোনো আধ্যাত্মিকতা জ্ঞানের মাধ্যমে আপনি যাচ্ছেন তখন কিন্তু সেই আধ্যাত্মিকতাকে বৃহস্পতি কন্ট্রোল করবে যেমন ধরুন আমার আমি ধরুন একটা তারাপীঠ মহাশাসনের মধ্যে কোনো কাজ করছি এবং সেখানে বিভিন্ন ক্লায়েন্টকে নিয়ে গেছি এবং খুব মানে হইচই করে একটা কাজ করছি ঠিক আছে কিছু মনে করবেন না গল্প করছি একটু আপনাদের সাথে তো ব্যাপারটা হচ্ছে কি যে বেশ ক্লায়েন্ট ক্লায়েন্টকে নিয়ে গেছি বেশ যাই হোক ঢিকচাক ঠিকচাক করে মানে সব কিছু হচ্ছি আর কি বেশ একটা আয়োজন করেছি খাওয়া দাওয়া এই ওই সেই ঠিক আছে এই যে আধ্যাত্মিক পরিবেশ অর্থাৎ অনেক সময় আমরা তারাপীঠে গিয়ে দেখতে পাই যে বড় বড় প্যান্ডেল করেছে বেশ কিছু তান্ত্রিকরা এবং সেই তান্ত্রিকরা পুজো সঙ্গে হোমযজ্ঞ করছে নিশ্চয় ক্লায়েন্টের কাজকর্ম করছে তার সঙ্গে সঙ্গে আরও অনেক আয়োজন করেছে খাওয়া দাওয়া লোককে এই দোয়া ওই দোয়া বিভিন্ন রকম মানে একটা বেশ ভালো পরিবেশ তৈরি করেছে তাহলে এই আধ্যাত্মিকতা কিন্তু কেতুর সঙ্গে সম্পর্ক নয় এই আধ্যাত্মিকতা হচ্ছে রাহুর সঙ্গে সম্পর্কিত অর্থাৎ রাহু হচ্ছে এমন রাহুও কিন্তু প্রচন্ড বড় আধ্যাত্মিক প্ল্যানেট রাহুর মধ্যে দণ্ডভেদ সব রয়েছে রাহু যখন আধ্যাত্মিকতার মধ্যে আনবে কাউকে তখন সেই মানুষ আধ্যাত্মিকতার কাজের সঙ্গে আরো পাঁচজন তার পেছনে থাকবে সেটা পাঁচজনের বেশিও হতে পারে কিন্তু পাঁচজন থাকবে কিন্তু কেতু যখন আধ্যাত্মিকতার মধ্যে আপনাকে নিয়ে আসবে তখন আপনি সবাইকে ছেড়ে একা নিরালায় গিয়ে কাজ করবেন বেশ কিছু সাধককে আমরা দেখি পাহাড়ের মধ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে চলে গেছে একা একা জপ করছে বা হবন করছে বা কিছু করছে এই আধ্যাত্মিকতাটা কিন্তু কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ যখন নিরালায় আপনি একাকিত্বের মধ্যে কিছু করবেন তখন সেটা কেতু আর যখন আপনি পাঁচজনকে নিয়ে কিছু করবেন সেই আধ্যাত্মিকতা কিন্তু রাহু এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে তাহলে পরে আমাদের মূল ব্যাপারটা কি ছিল আমাদের ব্যাপারটা ছিল যে বৃহস্পতির সঙ্গে কেতু থাকলে পারে কি হয় বৃহস্পতির সঙ্গে কেতু থাকলে পারে বৃহস্পতি দিচ্ছে জ্ঞান অর্থাৎ যেই জ্ঞানের মাধ্যমে আপনি আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করছেন আর কেতু দিচ্ছে আপনার মনের মধ্যে ভাবনা আপনার মনের মধ্যে সেই ভালোবাসা মাকে পাওয়ার জন্য যে আপনার মন যেটা বলছে ভালোবাসা বা আবেগ বা আপনার আপনার এই বিষয়গুলোকে অর্থাৎ আপনার আবেগ বা আপনার ভালোবাসাকে কন্ট্রোল করছে তাহলে পারে বৃহস্পতি কেতু যদি একসঙ্গে বসে যায় তাহলে পারে কিন্তু এটিকে সমস্যার মধ্যেও চলে আসলো অর্থাৎ বৃহস্পতি বলবে চল কেতু বলবে কি না আমি বিবেকে চলবো তার জন্য বেশিরভাগ সময় দেখা যায় বৃহস্পতি কেতু একসঙ্গে বসলে পারে সেই জাতকরা প্রচণ্ড কনফিউশনে পড়ে আসে পড়ে যায় এবং সে অনেক সময় বুঝতে পারে না যে সে কোন পথে এগোবে অর্থাৎ তার মধ্যে জ্ঞানও দেখা যাচ্ছে সে কখনোভাবে কি জ্ঞান দিয়ে এই ব্যাপারগুলোকে বোঝাও ভালো কখনও সে মনে করবে কি না বিবেক দিয়েই বোঝা ভালো তো এইটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হবে এবং এটা শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে নয় বৃহস্পতি কিন্তু বিভিন্ন ভাবের কারক গ্রহ আমরা জানি বৃহস্পতি সেকেন্ড হাউস পঞ্চম ভাব নাইনথ হাউস ইলেভেন্থ হাউসের কারক গ্রহ তাহলে পরে এই সব কিছুর মধ্যে কিন্তু কেতু আর বৃহস্পতির মধ্যে বুদ্ধি আর ভালোবাসা বা আবেগের বুদ্ধি ও আবেগের একটা কনফিউশন ক্রিয়েট হবে এবং যদি আমরা দেখি শুক্র কেতু একসঙ্গে বসে গেছে শুক্র কেতু চক্ষিত খুব একটা ভালো নয় বিবাহিত জীবনকে সমস্যা দেয় কেন শুক্র বিবাহের কারক গ্রহ এবং কেতু কিন্তু বিবাহিত জীবনের মধ্যে অকারণে সন্দেহ প্রবণতা অকারণের মধ্যে কিন্তু থার্ড রিলেশন ক্রিয়েট করিয়ে দেয় প্রিয় শুক্র কেতু কিন্তু অকারণে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যকে খারাপ করা বিভিন্ন রকম প্রবলেম রয়েছে কেতু কিন্তু শুক্রের সঙ্গে থাকলে খুব ভালো নয় অর্থাৎ শুক্র আবার একটি খুব একটা অন্যরকম প্ল্যানেট কেতু হচ্ছে একদম অন্যরকম প্ল্যানেট শুক্র হচ্ছে সবাইকে নিয়ে এনজয় করার প্ল্যানেট কেতু হচ্ছে একদম সবাইকে ছেড়ে দিয়ে একা নিরালায় থাকার প্ল্যানেট তাহলে এই দুটো প্ল্যানেট যদি জয়েন্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু একটি বড় জটিলতা তৈরি করে দেবে এবং এই জটিলতার মধ্যে সব সবসময় একটা কথা দেখতে হবে দেখুন একটা একটা কথা বলবো আপনাকে ভালো করে শুনবেন আগে বলে দিই শনি কেতু একসঙ্গে বসে থাকলে শনি কেতু একসঙ্গে বসে থাকলে পরে কি হয় কাজের মধ্যে শনি কর্মের দেবতা তাহলে কাজের মধ্যে আপনার সমস্যা চলে আসবে আপনাকে কিন্তু ব্যাপারটা বলা হয় যে শনি সবারই জন্মছকের মধ্যে কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ বছরের পর থেকে উন্নতি দেয় কিন্তু কেতুর সঙ্গে শনি যদি বস থাকে এবং শনিকে যদি আপনি অনেক বেশি খারাপ করতে না দেন তাহলে অনেক অল্প বয়স থেকে আপনাকে কাজে যুক্ত হয়ে যেতে হবে কারণ আপনি কিন্তু জানবেন এই প্রথম জীবনে কাজের মধ্যে কিন্তু আপনার সমস্যা আসবে তবু আপনাকে কাজের মধ্যে লেগে থাকতে হবে কারণ শনি কেতু বেশিরভাগ সময় দেখা যায় যে সে কোনো ভাবলো যে এই কাজটা করবে কিন্তু কাজটা হলো না কোনোভাবে কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেল শনি কেতু কিন্তু বারবার এই সমস্যাগুলো দেয় অর্থাৎ কাজের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু কাজ পাচ্ছেন না অর্থাৎ কেতু কিন্তু বিভিন্ন কেতু কিন্তু সবার সঙ্গে যে যে থেকে এই খারাপ সম্পর্ক করছে একটা ব্যাপার ব্যাপার রয়েছে হচ্ছে কি কেতুটা কিন্তু একটা কথা মাথায় রাখবেন কেতু যার সঙ্গে বসেছে তার গুণ যদি খারাপ হয় মানে কম হয় তাহলেই কেতু তার ওপরে প্রভাব বিস্তার করতে পারবে তাই না তাহলে কেতুকে ভালো ফল যদি কেতুর পেতে চান তাহলে কেতু যার সঙ্গে বসেছে তাকে প্রচন্ড স্ট্রং হতে হবে তাহলে সে কেতুকে চালনা করতে পারবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কেতু যদি বলশালী গ্রহের সঙ্গে বসে তাহলে ওই গ্রহের গুণকে আরও বেশি ভালো করে দেয় আর কেতু যদি খারাপ গ্রহের সঙ্গে বসে মানে কমজোর গ্রহের সঙ্গে বসে পীড়িত গ্রহের সঙ্গে বসে তাহলে সেই গ্রহকে আরও আরও বেশি খারাপ করে দেয় এটা কিন্তু কেতুর একটা গুণ এইবারে একটা কথা খেয়াল রাখতে হবে যে কেতু যদি কারুর ভালো হয়ে যায় কেতু যদি স্ট্রং থাকে তাহলে সেই ব্যক্তি দেখবেন কিছু বললো আর ওটা মিলে যায় এরকম কিন্তু অনেক সময় দেখা গেছে আমি তো দেখেছি কম কম আমার জীবনতে যে কেতু যদি ভালো থাকে এবং সে যদি আপনাকে কিছু বললো সেটা মিলে যায় অনেক সময় সেও স্বীকার করে এ আমি যা বলি না মানে অনেকে কিন্তু মিলে যায় মানে সেটাই হয় ঠিক আছে সেটাই মানে ঘটে যায় এরকম অনেক সময় বলে অনেকে দেখবেন এটা হচ্ছে তার কেতুর প্রভাব বেশিরভাগ সময় কেতু যদি দেখা যায় নবম ঘরের সঙ্গে কানেক্ট করে কেতু যদি সেকেন্ড হাউসের সঙ্গে কানেক্ট করে তাহলে পরে তার কথাবার্তার মধ্যে কিন্তু যেই ব্যাপারগুলো সে বলছে সেটা কিন্তু অনেকটা হবার সম্ভাবনাও থাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না আসলে কেতু হচ্ছে একটি এমন ধরনের প্ল্যানেট যার বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে আপনি কোনটাকে ধরবেন কেতু একদিকে খুব বড় আধ্যাত্মিক একদিকে কেতু প্রচন্ড বড় বিরক্তির কারক্রহ আর একদিকে কেতু কিন্তু গুপ্ত শত্রুতার গ্রহ এই গুপ্ত শত্রুতার পাঠটাকে নিয়ে বলি যে কেতু যদি কোনো নেগেটিভ বা কেতু যদি কোনো ঘরে চলে যায় এবং সেই ঘরের মালিকও যদি কমজোর থাকে তাহলে কেতু কিন্তু গুপ্ত শত্রুতাও করিয়ে দেয় কেতু যদি কোনো গ্রহের সঙ্গে বসে থাকে সেই গ্রহটা যদি কমজোর যায় সেই গ্রহটার সঙ্গেও গুপ্ত শত্রুতা করিয়ে দেয় একটা উদাহরণ দিই ধরুন চন্দ্রের সঙ্গে কেতু বসে রয়েছে বৃশ্চিকের ঘরেতে তাহলে চন্দ্র হচ্ছে কি চন্দ্র হচ্ছে মায়ের কারো তাহলে চন্দ্রের সঙ্গে কেতু বস থাকলে মায়ের সঙ্গে ছেলেরই সমস্যা তৈরি করবে কিন্তু মা একরকম বলবে ছেলে আর এক রকম করবে এইটাকে নিয়ে ক্যাচাল কিন্তু তৈরি করে দেবে তাহলে পারে কেতু কিন্তু কি করছে কেতু একটা অকারণে বিরক্তি ভাব কিন্তু নিয়ে আসছে এবারে ব্যাপার হচ্ছে কি যে এই সমস্ত ব্যাপারগুলো হয়তো যদি আপনারা বুঝতে পারেন তাহলে ব্যাপারটাগুলো কিন্তু এরকমভাবেই ঘটবে এবং কেতু হচ্ছে একটা এমন ধরনের প্ল্যানেট কেতু যদি বারবার আপনাকে সমস্যা দিতে থাকে তাহলে পারে কিন্তু আপনার এগিয়ে যাওয়াটা প্রচণ্ড কঠিন হয়ে যাবে কারণ কেতু বিভিন্ন দিক থেকে সমস্যা দিয়ে দেবে আপনাকে অর্থাৎ একরকমভাবে গুপ্ত শত্রুতার মধ্যে জড়িয়ে দেবে একরকমভাবে হচ্ছে আপনার পরিবারের মধ্যে একটা বিরক্তি ভাব নিয়ে চলে আসবে যে দৌড়ে পরিবারকে আমার ভাল লাগে না ঠিক আছে এরকম ব্যাপারটাও নিয়ে আসতে পারে আবার কেতু কিন্তু আপনাকে আপনি যা করতে যাচ্ছেন সব তার মধ্যে সমস্যা নিয়ে চলে আসবে তাহলে পারে কেতুকে যদি আপনি ভালো করতে চান তাহলে পারে কেতুর গাট করতে তো কেতুর গাট করলে মানে সবসময় ক্যাসাই পড়ে নিলে যে সমস্যা মিটে গেল এরকম যেন কোনো মানে নেই কারণ কেতু কিন্তু আসলে সমস্যা দিচ্ছে যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের মালিকের ওপরে তাহলে সেই ঘরের মালিকটা আমার ক্ষেত্রে ফেভারেবল কিনা এটা দেখে সেটার প্রতিকার করতে হবে এবং যদি প্রতিকার করতে না পারি তো মনে করা যাক আমার ফেভারেবল নয় তাহলে পরে আমাকে সেই গ্রহটাকে তুষ্ট করতে হবে তার জন্য বিভিন্ন কৌশল রয়েছে এবং কেতুকে আপনি যদি ভালো করতে চান এবং আপনি যদি অকারণে গুপ্ত শত্রুতার সমস্যার মধ্যে পড়ে যান তাহলে পরে কিন্তু কেতুকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে অষ্টক বর্গ চক্রের মধ্যে এবং কেতুকে নবাংশের মধ্যেও কিন্তু ভালো করে দেখতে হবে এগুলো দেখার বিভিন্ন কৌশল রয়েছে এরকম সপ্তমী বলতে পারবো না তার বিভিন্ন কারণ রয়েছে তবে এগুলো আমার যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই আমি তাদেরকে বলি যে কেতুকে দেখতে গেলে কিন্তু এক নজরেই ব্যাপারটা কমপ্লিট করে দিলে হবে না অনেক অনেক বেশি কিন্তু গুরুত্ব সহকারে কেতুকে দেখতে হবে আমার যা মনে হয় যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে কেতু এবং রাহুকে যদি কেউ বুঝে যায় তাহলে পারে সে কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু ছকটাকে বুঝে গেল আমার এটা মনে হয় কেতু রাহু শনি এই তিনটে গ্রহকে বোঝা কিন্তু অত সহজ নয় কিন্তু যদি আপনি মনে করেন যে আমি বুঝেই ছাড়বো তাহলে আজ আপনার কাছে অসম্ভব ব্যাপার এটা তাও নয় আপনি অবশ্যই বুঝতে পারবেন তবে আপনাকে অনেকক্ষণ ধরে এর পেছনে লেগে থাকতে হবে তবে আপনি কিন্তু বলতে পারবেন যেমন ধরুন আমি আজকে হঠাৎ একটা কেতুর অনুষ্ঠান করলাম আমার চ্যানেলেও কেতু নিয়ে খুব বেশি অনুষ্ঠান নেই কারণ হচ্ছে কি আমার নিজের মধ্যেই তো কেতুকে নিয়ে কনফিউশন রয়েছে আমার নিজের মধ্যেই কেটে নিয়ে কনফিউশন হচ্ছে আমি কি করে আপনাদের কই সাজেশন গুলো দেব যে এটা ওটা সেটা করবেন কারণ আমি তো নিজেই সঠিক ভাবে জানি না পেপার তাই কেতুকে নিয়ে আমি খুব বেশি চর্চা করি না এই কারণে কারণ কেতুকে নিয়ে আমি দিনরাত পড়ে থাকিনি কিন্তু আপনি কেতুকে যদি বুঝতে চান তাহলে আপনাকে দিনরাত পড়ে থাকতে হবে কারণ এক কথা কিন্তু সব বলে দেওয়া সম্ভব নয় কেতুকে নিয়ে কারণ কেতু হচ্ছে একটা এমন ধরনের প্ল্যানেট যেটার কোনো অস্তিত্ব নেই আকাশে কিন্তু সেটার ক্ষমতা বিশাল তাহলে এরকম কোনো জিনিসকে নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনারও কেতুর কিন্তু প্রচন্ড জোর দরকার আছে আপনার যদি জোর না থাকে আপনার জন্ম যদি কেতু খুব বিশাল বড় বলশালী না হয় তাহলে আপনি কিন্তু কেতুকে বুঝতে পারবেন না ঠিক আছে যাই হোক অনেক আলোচনার বিষয় এরপরেও কেতুকে নিয়ে আলোচনা করব আচ্ছা রইলো আহ অবশ্যই আপনাদের ভালো লাগলো পারে কমেন্ট বক্সে লিখে জানাবেন অনুষ্ঠানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য